পুজো তো চলেই এসছে আর তাই আমি চলে এসেছি কিন্তু তোমাদেরকে নিয়ে সেনকো গোল্ডে। আমার গোল্ড কালেকশন দেখেই বুঝেছিলাম তোমরা কিন্তু এই ভিডিওটা খুব পছন্দ করবে। এই দেখো পারমিতা, এই পারমিতা কিছু হাই কর। পারমিতা কিন্তু সবসময় আমাকে জুয়েলারি কিনতে গাইড করে, আর ইনি হলেন বিশ্বজিৎ দা। তো এনাদেরকে আগেও অন্য একটা ব্লগে তোমাদের দেখিয়েছি যতদূর মনে পড়ছে। তো আজকে তোমাদের দুর্গাপুজো আর ধনতেরাস কালেকশন মোটামুটি সেরকম গোল্ড অ্যান্ড ডায়মন্ডে ঢুকে পড়েছে, তো সেগুলোই কিছুটা দেখাবো যেহেতু আজকে আমি এসেছি আর ধনতেরাস জুয়েলারিটা অর্ডার করতে। তো এখানে বলে রাখি যে যারা তোমরা জুয়েলারি ডিজাইন দিয়ে অর্ডার করবে তারা কিন্তু এর মধ্যেই চলে এসো, কারণ এক মাস আগে কিন্তু অর্ডার নেওয়া হয়। ধনতেরাস যেহেতু আর এক মাস মতনই বাকি, তো তোমরা জলদি জলদি এসে তোমাদের পছন্দ মতন জুয়েলারি কিন্তু অর্ডার করে যেতে পারো। তো আজকে কিন্তু আমি কালেকশন দেখাবো, তার মধ্যে একটা কিন্তু খুব স্পেশাল, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর হারের ডিজাইন। আর আসছি এবারে যেটা নিউ কালেকশন এসছে, তো দেখতেই পাচ্ছ একদম ইউনিক দেখতে। তো এই যে নেকলেসটা দেখছো, এই নেকলেসটা কিন্তু সিলভার অ্যান্ড গোল্ডের কম্বিনেশান, যেহেতু এখন সোনার দাম কিন্তু আকাশ ছুঁই ছুঁই প্রায়। তো সবাই তো সোনা পুরোটা অ্যাফোর্ড করতে পারে না, তো সেই সব চিন্তা করেই কিন্তু, আর সাথে কিন্তু ফিউশন জুয়েলারি যেটা কিন্তু এখন ভীষণই ট্রেন্ডিং, তো সিলভারের সাথে গোল্ডের কম্বিনেশানটা এনে কিন্তু জাস্ট তাক লাগিয়ে দিয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এত সুন্দর এই নেকলেসটার নাম মেলবন্ধন কালেকশন, যেহেতু এটা গোল্ড অ্যান্ড সিলভারের কম্বিনেশান। তো এটা কিন্তু আজকে শো স্টপার কালেকশন আমার ভিডিও সেনকো গোল্ডের। তো দারুণ কিন্তু কালেকশানটা, জাস্ট ফাটাফাটি, তো দারুণ কালেকশান এটা। তোমরা এসে শোরুমে দেখতে পারো আর নিজে ট্রাইও করতে পারো। এই জুয়েলারিগুলো কিন্তু হ্যান্ডলুম বা যে কোনো ট্র্যাডিশনাল শাড়ির সাথে খুবই ভালো মানাবে, খুব ভালো যাবেও। তো চলো অন্যান্য কিছু কালেকশানও দেখে নিই এখানকার। এখানে এলেই তো মোটামুটি সব কালেকশনই ভালো লাগে, লহরি থেকে শুরু করে কিন্তু একদম লাইট ওয়েটের চিকাম নেকলেস বলো, কিংবা এরকম হেভি চোকার 30 গ্রামস থেকে এরকম হেভি চোকার পেয়ে যাবে, আর লাইট ওয়েটেও কিন্তু তোমরা 6-8 গ্রাম থেকে মিনিমাম ওয়েট থেকে কিন্তু তোমরা লাইট ওয়েট চোকার কিংবা নেকলেস পেয়ে যাবে। আর এই টাইপের ডায়মন্ড জুয়েলারিও কিন্তু এখানে অনেক ভ্যারাইটি পাবে, সীতাহারেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। তো ব্যাঙ্গেলের কাউন্টারেও চলে এসেছি আমরা, ব্যাঙ্গেলসও এখানকার ভীষণই ভালো ভালো ডিজাইন ওরা আনে, ইউনিক ডিজাইন। যেরকম আমার বালাটাও কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম, যারা তোমরা আমার জুয়েলারি কালেকশন ভিডিও দেখো নি, একদম নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, যে দেখতে পারো। আর আজকেও আমি কিন্তু বালার কিছু কালেকশন এখানে দেখাচ্ছি, কাউন্টার থেকেই দেখাচ্ছি অ্যাকচুয়ালি, কারণ এখানে কিন্তু সব মানুষদের কিন্তু এখানে ভিডিও বা ফটো তোলার পারমিশন তারা পায় না, যেহেতু আমি এদের রেগুলার কাস্টমার আর আমার সাথে রিলেশনটাও সেরকমই রয়েছে, তো সেই জন্য কিন্তু আমি পারমিশনটা পেয়েছি। অ্যাকচুয়ালি সবাই কিন্তু ভিডিও করতে পারে না। তো চলো বাকি কালেকশনও দেখাবো, আর এখানকার বালা কালেকশন জাস্ট দারুণ, খুবই ভালো লাগে, চুড়ের কালেকশনও খুব ভালো। আর দেখো এদিকে দেখো মান্তাসা, আর এই মান্তাসাগুলো কিন্তু মতি কম্বিনেশনে রয়েছে, আর কঙ্কনের ডিজাইনও খুবই সুন্দর। আর এগুলো দেখো আইএসসির ডিজাইন, বিভিন্ন টাইপের আইএসসি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এগুলো হচ্ছে ডায়মন্ড ব্যাঙ্গেল গোল্ড অ্যান্ড ডায়মন্ড কম্বিনেশনে, খুবই সুন্দর। যারা সিঙ্গেল জুয়েলারি পরতে ভালোবাসো তো এরকম নিতেই পারো। এখানে আড়াই প্যাচ থেকে শুরু করে সমস্ত রকম কালেকশানই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মিনিমাম টু ম্যাক্সিমাম ওয়েটের মধ্যে। তো দেখো পলা বাঁধানো, শাখা বাঁধানোর কাউন্টারে এসেছি, তো খুবই সুন্দর সুন্দর পলা বাঁধানো রয়েছে, শাখা বাঁধানোও রয়েছে, বাট আমার কিন্তু দুটো পলা বাঁধানো খুবই পছন্দ হয়েছে, যেহেতু আমার একটা পলা নেই আর কি, তোমরা দেখেইছো আগের ভিডিওতে জুয়েলারি কালেকশন ভিডিওতে। তো আমি আগামী দিনে পলা বানাবো, তো আমি এলেই কিন্তু পলার ডিজাইন ভালো খুঁজি। তো আজকে কিন্তু আমি দুটো ভালো ভালো ডিজাইন পেয়ে গেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
দেখো এই পলাটা পুরো কঙ্কন স্টাইলের, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এরকম ডিজাইন খুব একটা দেখিনি কোথাও, তো ভালো লাগছে। বেশ একটাও পরা যেতে পারে, খুব ভালোই লাগছে। এটা মোটামুটি 7 গ্রামস মতন কিন্তু ওয়েট রয়েছে। আর এই আরেকটা দেখো, পাতের ওপর পাতটা কিন্তু ভীষণ ইউনিক ডিজাইনের, বেশ ভালো লাগছে। আমি পাতের জিনিস খুব একটা পছন্দ করি না, বাট খুব ভালো ছিল ওটা, 10 গ্রামসের মতন। দুটোই আমার পছন্দ হয়েছে। তো চলো অন্যান্য কালেকশনও আবার দেখে নিই। তো এইখানটায় রয়েছে রতন, চূড়, মান্তাসা, সমস্ত কিছুই এখানে হাতের যে জুয়েলারিগুলো হয় সেগুলো রয়েছে, যেগুলো কিন্তু বিয়ের জন্য ভীষণ আইডিয়াল জুয়েলারি। মান্তাসাও মোটামুটি মিনিমাম থেকে ম্যাক্সিমাম ওয়েট পর্যন্ত রয়েছে। তো আর এগুলো হচ্ছে রিসলেট, জেন্টসদের রয়েছে। আর এই পাশে সরু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লেডিসদের। আর এই কাউন্টারটায় রয়েছে কিন্তু মফ চেনের কালেকশন, বিভিন্ন হাড়ের কালেকশন, হার টাইপের। তো এই দেখো একটা মফ চেন কাম হার, যেটাকে বলা যায় আবার নেকলেসও বলতে পারো। মঙ্গলসূত্র রয়েছে ডায়মন্ড কম্বিনেশনে অ্যান্ড পিওর গোল্ডেও। তো সমস্ত রকমই রয়েছে মফ চেনের কালেকশন, মোটামুটি 28 গ্রামস থেকে 40 গ্রামসের মধ্যে তোমরা ভালো ভালো পেয়ে যাবে। প্ল্যাটিনাম চেন, আর এগুলো হচ্ছে বিয়ের বরের জন্য যারা নিতে চাও মোটামুটি এখান থেকে নিতে পারো, খুব কম রেটের থেকে কিন্তু এখানে পাওয়া যায়। তো চলো এবার আমরা ওপরে যাচ্ছি, ওপরের কাউন্টারে। তো এখানে আমি কিছু বাচ্চাদের রিং দেখছি, এটা অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য দেখছি। তো আজকে আর বেশি সময় নেই, তো আর বেশি শ্যুট করা গেল না, যেহেতু বৃষ্টি এখন টিউশনে যাবে তো আমার ফিরতে হবে। তো অন্য কোনো সময় এসে অবশ্যই আরও কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে পারো, ইনস্টাতেও আমাকে ফলো করে নিও।